তাবুক অভিযান ছিল প্রথম রোমান খ্রিস্টান মুসলিম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল তৎকালীন বিশ্বের অন্যতম প্রধান সাম্রাজ্যবাদী শক্তি রোমানদের বিরুদ্ধে। মুসলমানদের মক্কা বিজয়, মুথা, হুনাইন ও তাইফ বিজয় রোমানদের সংকিত ঈর্ষান্বিত করে তুলেছিল। তাই রোমান সম্রাট হিরাক্লিয়াস ক্রমশক্তিশালী ইসলামী রাষ্ট্রশক্তি মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ঐতিহাসিক তাবুক যুদ্ধের ইতিহাস। আরবের ইহুদিরা মুসলমানদের কাছে খন্দক ও খাইবারের যুদ্ধে পরাজিত হয়ে সিরিয়ার সীমান্তে নির্বাসিত জীবনযাপন করছিল। শক্তি সামর্থ্যহীন বিশ্বাসঘাতক ইহুদি সম্প্রদায় এবার তলোয়ার দিয়ে নয় বরং মিথ্যা প্ররোচনা দিয়ে রোমানদের মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে এবং মুসলমানদের ধ্বংস সাধনের চেষ্টা করতে থাকে। 628 খ্রিস্টাব্দে হুদাইবিয়া সন্ধির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে দূত প্রেরণ করলে সম্রাট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে যথার্থ সম্মান প্রদর্শন করে। কিন্তু রোমান সাম্রাজ্যের অধীনস্থ সিরিয়ার গাসসান বংশের শাসক সুরাবিলে লক্ষাধিক খ্রিস্টান সৈন্যকে মুথার যুদ্ধে মুসলমানরা শোচনীয়ভাবে পরাজিত করলে রোমান সম্রাট ক্ষুব্ধ হন, ফলে তিনি মুসলমানদের সমস্ত শিক্ষা প্রদানের পরিকল্পনা করতে থাকেন। তাছাড়া মুসলমানদের মক্কা বিজয়, হুনাইন ও তাইফ বিজয় রোমানদের সংকিতে করে তুলেছিল। মুসলমানদের বিজয় এবং ইসলামের ক্রমবর্ধমান শক্তি রোমান সম্রাট তার নিজের সাম্রাজ্যের জন্য হুমকি মনে করত, তাই তিনি ইসলামের রাষ্ট্রশক্তির সমূলে ধ্বংস করার জন্য উৎসাহিত হয়। অবশেষে সম্রাট হিরাক্লিয়াস 630 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে রোমান সাম্রাজ্যের অধীনস্থ লাখম, জোজাম, গাসসান গোত্রসমূহের সহযোগিতায় প্রায় 100,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অতি প্রাচীনকাল থেকেই আরব দেশ জয় করার ভাষণা রোমান সম্রাটদের মনে ছিল, কিন্তু কোনোদিনই তাদের সেই আশা পূর্ণ হয়নি। সম্রাট হিরাক্লিয়াস আবার নতুন করে আরবদের স্বপ্ন দেখতে লাগলেন। এদিকে রোমান সম্রাটের মদিনা আক্রমণ করার প্রস্তুতি অবগত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40,000 সৈন্য নিয়ে সিরিয়ার সীমান্তে তাবুক নামক স্থানে শত্রুপক্ষের গতিরোধ করেন। এই যুদ্ধে ইসলামী রাষ্ট্রকে রক্ষার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পত্তি, উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক সম্পত্তি, উসমান রাদিয়াল্লাহু তাআলা তার 1,000 স্বর্ণমুদ্র, 1,000 উষ্ট্র ও 70টি অশ্ব যুদ্ধ তহবিলে দান করেন। যদিও তাবুক অভিযানে বিশেষ কোনো যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হয়নি, কারণ মুসলমানদের বিরাট আয়োজন ও শক্তি সাহস দেখে এবং মুসলিম বাহিনীর যুদ্ধে জয়লাভ অবশ্যম্ভাবী মনে করে রোমান বাহিনীর সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ না করেই পলায়ন করে। কেননা মুথার যুদ্ধে মাত্র 3,000 মুসলিম বীর সেনানী 100,000 খ্রিস্টান বাহিনীকে পরাজিত করেছিল, তাই তারা 40,000 মুসলিম সৈন্যের মুখোমুখি হতে সাহস দেখায়নি। রোমান খ্রিস্টান বাহিনীর পলায়নের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে 20 দিন অবস্থান করেন। তাবুক অবস্থানকালে আইলা, জুবরা, আবজাকুম ও দুমাতুল জান্দাল খ্রিস্টান শাসকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করে শান্তি স্থাপন করে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সেনাবাহিনী নিয়ে বিজয়ের বেশি মদিনায় ফিরে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছোট বড় প্রায় 27টি যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে 8টিতে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। তাবুক যুদ্ধই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ অভিযান। এই যুদ্ধযাত্রার সময় মুসলিম বাহিনী সূর্যের প্রচণ্ড কিরণ, প্রকট তাপ এবং পানির অভাবে ভয়ানক কষ্ট পায় বলে এটিকে গাজওয়াতুল উশরত বা কষ্টের যুদ্ধ বলা হয়। ইসলামের ইতিহাসে তাবুক যুদ্ধের ফলাফল সুদূর প্রসারে। তাবুক যুদ্ধে রোমান বাহিনীর পরাজয়ের ফলে মুসলমানদের শক্তি ও প্রভাব প্রতিপত্তি বহুগুণে বেড়ে যায় এবং রোমানদের অধীনস্থ উত্তর আরব থেকে ইয়ামেন পর্যন্ত সকল ইহুদি খ্রিস্টান শাসক মদিনার রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে, ফলে ইসলামী রাষ্ট্রের বিপুল সম্প্রসারণ ঘটে। তাবুক অভিযানের পর আরব উপদ্বীপ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জনগণ দলে দলে ইসলাম গ্রহণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ও ইসলামের ছায়াতে রাষ্ট্র নিতে থাকে। সর্বোপরি তাবুক যুদ্ধে রোমানদের পরাজয় ছিল মুসলমানদের বিশ্বজয়ের প্রথম পদক্ষেপ। এই বিজয়ের পথ ধরে মুসলমানরা পরবর্তীতে অর্ধপৃথিবী বিজয় লাভ করতে সক্ষম হয়েছিল। সমার্থী ভিউয়ার্স, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আরও জানতে উপরের লিঙ্ক সাথে ক্লিক করুন। দেশ, বিশ্ব এবং ইসলামী বিশ্বের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইট historybangla.com ভিজিট করুন।